রাজ্য সচিবালয়ে বুধবার শিক্ষা দপ্তরের এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন শিক্ষা সচিব সৌম গুপ্তা, শিক্ষা অধিকর্তা সহ অন্যান্যরা। এদিন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, লকডাউন চলাকালীন প্রতিদিন ছাত্রছাত্রীদের এক ঘন্টা পাঠ দেওয়া হবে বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমের সাহায্যে। ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে এই পাঠ দেওয়া হবে। তাছাড়া মে পর্যন্ত প্রধানমন্ত্রী সারা দেশে লকডাউন ঘোষণা করেছেন, স্কুল কলেজ সম্পূর্ণ বন্ধ। তো এই বন্ধের মধ্যে যাতে আমাদের ছেলে মেয়েরা এই কোভিড থার্ড মেয়ের পরেও কতদিন চলবে সেটাও আমরা জানি না। তো আমাদের শিক্ষা দপ্তর আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, থ্রো টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের শিক্ষকরা রেকর্ডিং করে আমাদের যে সিলেবাসগুলি আছে সেগুলি ক্লাসের মাধ্যমে রেকর্ডিং করে রুটিন অনুযায়ী সপ্তাহে প্রতিদিন এক ঘন্টা করে যাতে সব স্টুডেন্টরা দেখতে পারে যার যার ক্লাসের, সেই জন্য আমরা এটার ব্যবস্থা করেছি। এবং তিনি আরও জানান, এবছর শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি থাকছে না, কারণ করোনা পরিস্থিতির কারণে ছাত্রছাত্রীদের পাঠদান ব্যাহত হয়েছে। সেই সাথে তিনি জানান, ইউটিউবে ত্রিপুরা শিক্ষা বন্ধু চ্যানেলের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠদান করা হবে। ছাড়াও এই জিনিসটাই ইউটিউবের মাধ্যমে ত্রিপুরা শিক্ষা বন্ধু এই চ্যানেলের মাধ্যমেও এটা দেখতে পারবে। এতে স্কুলের না গেলেও যাতে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, তাদের সিলেবাস সম্বন্ধে যাতে তারা আপডেটেড থাকতে পারে, সেই জন্য আমরা এটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেহেতু 17 মার্চ থেকে আমরা স্কুল কলেজ বন্ধ দিয়েছি, এবার আর সামার ভ্যাকেশান হচ্ছে না। এবার সামার ভ্যাকেশান হচ্ছে না, এমনিতেই ছেলে মেয়েদের প্রভূত ক্ষতি হচ্ছে, সেই জন্য আমরা সামার ভ্যাকেশান রাখছি না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, লকডাউন চলাকালীন সময়ের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে। এবং তিনি সেই সাথে জানান, লকডাউনের পর বিদ্যালয়ে পাঠদান করা হবে সামাজিক দূরত্ব বজায় রাখার মধ্যে দিয়ে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, মাধ্যমিক পরীক্ষাগুলি হয়ে গেছিলো, ওল্ড কোর্সের কিছু বাকি ছিল এবং 12-এরও কিছু বাকি ছিল। যেসব পরীক্ষা হয়েছে এগুলি আমরা অতি সত্বর পরীক্ষার খাতাগুলি এক জায়গায় জড়ো করে সেখানে খাতা এক্সামিনাররা যেন এই লকডাউন পিরিয়ডের মধ্যে খাতাগুলি দেখতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এবং আগামী দিনে লকডাউন খুললেও যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে পড়াশোনা অব্যাহত থাকে সেক্ষেত্রে আমরা নতুন চিন্তাভাবনা করছি কীভাবে। শিক্ষামন্ত্রী আরও জানান, এবছর 284 জন ছাত্রছাত্রীকে মৌলানা আবুল কালাম আজাদ মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হবে। এর মধ্যে মাধ্যমিক উত্তীর্ণ 126 জনকে 2,500 টাকা এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ 156 জনকে 3,500 টাকা করে দেওয়া হবে। তাছাড়া মাধ্যমিকের 15 জন ছাত্রীকে বেগম রোকিয়া গোল্ড মেডেল অ্যাওয়ার্ডের জন্য 21,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। অনুরূপভাবে উচ্চ মাধ্যমিকে এবছর সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্রীকেও দেওয়া হবে বেগম রোকেয়া গোল্ড মেডেল অ্যাওয়ার্ড এবং তার জন্য দেওয়া হবে 21,000 টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।